Hey everyone, good morning. Welcome back to our channel and welcome to this fresh new vlog. आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। आर शीतकालेर सकाल तो ताई सबाई एकटु ठंडाते निश्चय जड़ो सड़ो हये आछेन। आमादेर एदिके तो प्रचंड शीत पड़ेछे आर मने हय आमार ठंडाओ लेगे गेछे, कारण गत दुदिन धरे माथार खूब पेन होच्छे। तो ओई जन्यई मने हलो जे बेश ठंडा लेगेछे, ताई गाए सोयेटार चादर सबकिछुई चापिये रेखेछि। आर एखन बाजे सकाल 8টা, তো মা আর আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সৌমেন 5 মিনিট আগে বেরিয়ে চলে গেছে, আর আজকে বেশ সকালটা ঝামেলার মধ্যে দিয়ে যাবে মনে হয়। একটুও ফ্রি টাইম পাবো না, কারণ কালকে রাতে সৌমেনকে আমি মুড়ি খাইয়েছিলাম, তো আজকে সকালে সৌমেনকে আর মুড়ি দেওয়া যাবে না, ওর জন্য ব্রেকফাস্ট অবশ্যই তৈরি করতে হবে। তো তাই ভেবেছি আজকে সকালে লুচি তরকারি বানাবো। লুচি তরকারি বানানোর পর আবার চলে যাব লাঞ্চ বানাতে, আর তাই চটপট চলে যাই স্নানটা সেরে নিই। স্নানটা একটা বড় কাজ মনে হয়, আমার তো খুব বড় কাজ মনে হয়। তো স্নানটা সেরে নিলে আর স্নানের ঝামেলাটা থাকবে না, তারপরেই চলে যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানানোর পর সৌমেনকে আবার কল করতে হবে, ও আবার খেয়ে গেলে তারপর আমি আবার যাব লাঞ্চ বানাতে। মিনিট হয়ে গেল, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এরপর যাব চুলেতে তেল দিতে। প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল আমার তেলই নিইনি মাথাতে, আর কালকে থেকে বেশ মাথাটা যন্ত্রণা হচ্ছে। ওই জন্য মাকে বললাম যে মা এই যে তেলটা নেব, তো মাকে বললাম মা আমার চুলে একটু তেল দিয়ে দাও তো। আর মা মাসাজ অসাধারণ করে, তো তাতে একটু মাথার যন্ত্রণাটাও কমবে আর সঙ্গে আমার চুলটাও একটু তেল পাবে। তো ওই জন্য মাকে বললাম, মা এই সামনেরটাতে বসে আছে এখন রোদেতে, এখানটায় মা এখানে এখন শুয়ে আছে একটু, তো এবার একটু তেল নিয়ে নিই। তো এই মাত্র বেরালাম, আজকে এগরা যাব, মানে অনেকদিন এগরা যাওয়া হয়নি, আর আজকে মানে যেতে হতো, মানে অনেকদিন যাওয়া হয়নি, তো সেই জন্য বেরিয়েছি এগরা যাব। তো একটু জল ফল খেয়ে নি। ও বাবুরে, হ্যাঁ এই এগরা যাবি না? হ্যাঁ, ঠাকুরের জন্য ফুলের মালা আনবি, তো বাগানে একটাও ফুল নাই, পূজা করতে পারিনি। বাগানে ফুল নেই, এত ফুল আছে? না না, ফুল হয়নি, আবার ফুল আনতে হবে এগরা থেকে, দুটো মালা কিনে নিয়ে আসবি। তো এগরা থেকে আবার ফুলের অর্ডার পড়লো, ফুল মার পুজোর জন্য ফুল পাচ্ছে না কি? আচ্ছা হেলমেট, আচ্ছা ঠিক আছে। প্রচুর ঠান্ডা, এখানে সবাই মিলে বাড়ির সামনেতে বসছি, এখানে মাদুর পাতিয়ে মা এখানে, আমি এখানে, সোমেন এখানে, সবাই রোদেতে এখন বসছি। আর আজকে একটা ব্যাপার হয়েছে, জানো কি হয়েছে? হ্যাঁ আজকে একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? বেশ হাসির ব্যাপার, কিন্তু হ্যাঁ বেশ ডেলি একটা না একটা বাজে ব্যাপার ঘটছে। আমার খুব হাসি পাচ্ছে কিন্তু মায়ের খুব কষ্ট হচ্ছে। না না না, আর কিছু কিনিনি। এই যে দেখতে পাচ্ছেন মা এখানে এরকম শুয়ে আছে, একদিক দিয়ে শুয়ে আছে মা, এই যে মা একদিক দিয়ে শুয়ে আছে। একদিক দিয়ে শুয়ে থাকার কারণটা হলো আজকে একটা পোকা মায়ের পেছনে কামড়ে দিয়েছে। কি পোকা বলতা? হ্যাঁ বলতা, বলতা না ভীমরুল? হ্যাঁ বলতা না ভীমরুল, মা বলতা না ভীমরুল? ভীমরুল 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 ই বাবা, ভীমরুল কামড়ে দিয়েছে, প্রচুর যন্ত্রণা হয়। আর ভীমরুল খুব বিষাক্ত, মানে একজনকে যদি 3-4টা ভীমরুল কামড়ে দেয় সে লোকের মানে মারা যেতেও পারে। আমাদের এখানে কয়েক বছর আগে একটা ছোট ছেলেকে কামড়ে দিয়েছিল 3টে ভীমরুল, সেটা মারা গেছিল। ভীমরুল খুব বিষাক্ত, আর ওর যে কামড়ালে যা যন্ত্রণা হয় সে যাদের কামড়েছে তারাই বুঝতে পারে। একটা এমনি সামান্য বলতা কামড়ালে প্রচুর যন্ত্রণা হয়, সেখানে মাকে ভীমরুল কামড়েছে, এই জন্য মা এরকম সাইড করে ঘুমিয়ে গেছে। হয়তো আমি হাসছি, আমার এত হাসি লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি এমনি হাসছি, কিন্তু মায়ের খুব কষ্ট হচ্ছে, অবশ্যই খুব কষ্ট হচ্ছে মাকে। তো ওই কখন করে কামড়ালো গো? পুজো করতে বসছিলাম, যে আসনে ছিল বা তারই কাপড়ে ছিল পিতানি, বসে পড়েছি কামড়ে দিয়েছে। এ বাবা, তো মা সোজা হয়ে ঘুমোতেই পাচ্ছে না, বেচারির খুব কষ্ট হচ্ছে। আর মা ওই ইনফেকশন যাতে না হয় একটু ওষুধ লাগালো, কিন্তু কিছুতেই কমছে না। আশা করি একটু পর হয়তো যে পেনটা হচ্ছে ওটা কমে যাবে। তো মা এখন এখানে চুপটি করে রোদেতে শুয়ে আছে, আর সৌমেন এখানে স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছে, স্নান করতে যাবে, তারপর এলে তো সবাই মিলে লাঞ্চ করব। আজকে মায়ের কিন্তু খুব কষ্ট হচ্ছে।
তো আমাদের লাঞ্চ টাইমে আজকে কি কি রুমি বানিয়েছে সেটা আপনাদের সাথে একবার শেয়ার করছি। আজকে বেশি কিছু বানাতে পারিনি, হাতে খুব টাইম কম ছিল, ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো কি কিছু বানাতে পারিনি। তো যেটা বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে বেগুন পোড়া, বেগুন পুড়ে তারপর ওইটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো, আর এখানে মাছের ঝাল দেওয়া, আর এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের জন্য গুড ইভিনিং কিন্তু আমার জন্য একদমই ব্যাড ইভিনিং, কারণ আজকে সকালেই বলেছিলাম যে মাথা যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে, এখন এত মাথা যন্ত্রণা হচ্ছে যে শেষ পর্যন্ত সৌমেনকে ফোন করতে হলো ওষুধ আনার জন্য। সেরকমভাবে এলোপ্যাথি খাই না, তো এত পেন হচ্ছে এখন, আমি মানে খুব কষ্ট করেও আপনাদের সঙ্গে কথা বলছি, পারছিও না ঠিক মতো কথা বলতে। এখানে মাও আজকে সবজি কাটতে বসছে, মা রান্না করবে আজকে, আমি পারলামই না একদম রান্না করতে যেতে। তো এখনই এসে সৌমেন এই যে মেডিসিন দিয়ে গেল, বললো তাড়াতাড়ি খেয়ে নিতে তাহলে একটু কমবে, আর এত যন্ত্রণা হচ্ছে পাগল পাগল নিজেকে লাগছে। তো বললো আগে কিছু খাওয়ার খেতে, এখন মুড়ি নিয়েছি খাওয়ার জন্য, বললো আগে কিছু খাওয়ার খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিতে সঙ্গে সঙ্গে। তো চটপট করে খেয়ে নিই, তারপর ওষুধটা খেয়ে একটু ঘুমোবো, মানে আমি কোনো আওয়াজও ইভিন সহ্য করতে পারছি না, এত পেন হচ্ছে, বাজে অবস্থা একদম হয়ে গেছে। এখন বাজে রাত 9:30, আমি বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি রুমি ঘুমিয়ে আছে, তাকে এসে ডাকলাম খাওয়ার জন্য, রাত্রিবেলা খাবে না বলছে। তো অগত্যা দুটো রুটি, একটু তরকারি, আর একটু এ দেখুন ওই খাবার নিয়ে এসছি, দেখি খায় কি না। ওই কিরে, ওই উঠে উঠে এইটা খেনে, না যাবি নাই নিচে, না যাবি নাই এই ছাদের উপর রুমের ভিতরে বসে খেনে, আরে বিছানায় বসে খেনে, না 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 এত বড় রাতে না খেয়ে থাকা যাবে না, ওট ওট খেয়ে নে, একটা রুটি আছে খেতে হবে, ওষুধ খেয়েছিস? এক্ষুনি একটু আগে আমি এসেছিলাম ওকে ওষুধ দিতে, মানে খুব হাই ডোজের ওষুধ দিয়েছে কাকু, তো ওষুধ খেয়ে এখন না খেলে আবার এত বড় রাত অসুবিধা আছে, তো সেই জন্য খেয়ে নিতে বলছি। ওঠ না, উঠেছে, এই নে আদর বসে খেয়ে নে, খেতে না ইচ্ছে করলেও খেতে হবে, ধর 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 ধর, এই বিছানা বসে খেয়ে উঠতে হবে না, বেরোবি আমাকে বিকেলবেলা, বিকেল না সন্ধ্যের দিকে ফোন করে বললো কি খুব মাথা যন্ত্রণা করছে, তো তাড়াতাড়ি ইমিডিয়েট ওষুধ দিয়ে যেতে বললো। তো আমি আমার কাকুকে বলে ওষুধ দিয়ে গেছিলাম, সন্ধ্যে প্রায় 7:30 দিকে এসে দিয়ে গেছিলাম। তো তারপরে তো এসে যখন আমি মাকে যেভাবে, মা বলছে তারপরে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো, তো এখন কীরকম আছে কে জানে। এখন কীরকম আছিস, একটু কমেছে? হালকা একটু কমেছে। ও এর যে এরকম কেন হয় বারবার বুঝে উঠতে পারি না, ডাক্তার দেখালে ডাক্তার টেস্ট করতে দেয়, সমস্ত টেস্টই প্রায় নর্মাল থাকে, কিন্তু কেন যে এরকম বারবার হয় বুঝে উঠতে পারি না, মাথার যন্ত্রণা না ধর। তো অ্যাট লাস্ট অনেক জোরাজুরির পর খাওয়ারটা খেয়েছে, দুটো রুটি খেয়ে অ্যাটলিস্ট ঘুমিয়েছে এখন। তো ওকে খাওয়ার দিয়ে আমি তলায় চলে গেছিলাম নিজের ডিনার করতে, এসে যখন দেখি খাওয়ারটা খেয়েছে, খেয়ে এই আমাদের এই টেবিলটার উপরে প্লেটটা রেখেছে, তো আমি প্লেটটা নিচে রেখে দিয়ে আমিও চলে এসেছি উপরে ঘুমোতে হবে, রাত প্রায় 10:30 মতো বেজে গেছে। আর আমাদের বছরের শুরুটা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে মানে তেমন ভালো যাচ্ছে না, মানে সকালবেলা তো দুপুর সকালে না দুপুরে মাকে কি একটা পোকা কামড়েছিল, মার এখনও যন্ত্রণা করছে, ফুলে আছে জায়গাটা, আর এর তো মাথার যন্ত্রণা, কেন বুঝতে পারছি না কি যে চলছে, বছরের শুরুটা এরকম বাজেভাবে শুরু হয়েছে। এবার আমি একটু ঠিক আছি, এবার আমার আমার আবার যদি কিছু হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যায় সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কারণে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিও লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আর কি, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।